আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সামি, আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিকটি হলো ক্যাননের একটি বাজেট ফ্রি একটি মাস্টার লেন্স, যে লেন্সটা সম্পর্কে আপনি ইনডোর আউটডোর খুব ভালো মানের ফটো আপনি ক্লিক করতে পারবেন। তো আমাদের যেহেতু DSLR ক্যামেরা ম্যাক্সিমাম কেনা থাকে, যে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে আমি ছবিগুলো তুলবো, যে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হবে, দেন একটা ছবি তুলবো এবং আমার ছবিটাও শার্প আসবে, তো সেরকমই একটি লেন্স আপনাদের আজকে আমি সাজেস্ট করব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যার কারণে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাই চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনি ছেলে হন অথবা মেয়ে হন, একটা সময় আপনার ছবির প্রতি অনেক বেশি ভালোবাসা বা অনেক বেশি কিউরিয়াসিটি কাজ করবে, এটা অস্বাভাবিক কিছুই না। তাই আমরা সবাই চাই যে আমরা একটি কম দামি বডি বা একটি কমের ভিতরে লেন্স, যেটার আমি আউটপুটটা অনেক বেশি ভালো পাবো এবং যার বোকে, মানে আপনাকে বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে ঘোলাটা দেখছেন, এই ঘোলাটা আমি বেশি করে করতে পারবো এবং আমি সাবজেক্টটাকেও অনেক ক্লিয়ার ভাবে আনতে হবে। তো সেটা বাজেটের ভিতরে কিভাবে করবেন? কারণ একটি ভালো মানের লেন্স কিনতে গেলে আপনার দেখা যায় যে 85mm যে USM মাস্টার লেন্স আছে, সেটা আপনি অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাচ্ছেন, কিন্তু আপনি আপনার বাজেটের ভিতর দেখতে হবে। কারণ ওরকম একটা লেন্স কিনতে গেলে আপনার 35K প্লাস আপনাকে পে করে দেন আপনাকে লেন্সটি কিনতে হবে, তাই ওটা আসলে অনেক বেশি না, কারণ ও যে দাম সেক্ষেত্রে সেটা দিয়ে আপনি একটি বডিও কিনতে পারছেন। আপনার যত কম দামি বডি হোক না কেন, আপনার লেন্সটা যদি পারফেক্ট থাকে তাহলে আপনি অনেক ভালো আউটপুট পাবেন। তাই বডির থেকে লেন্সের গুরুত্ব আমি বলবো যে 80% লেন্সের গুরুত্ব অপরিসীম। কারণ আপনি যত দামি ক্যামেরা কিনেন না কেন, আপনার লেন্স যদি ঠিকভাবে না পান বা লেন্সটা যদি আপনি ঠিকভাবে না ক্রয় করেন বা ঠিকভাবে যদি আপনি না লাগান, সেক্ষেত্রে আপনি কোনো রেজাল্ট পাবেন না, ইম্পসিবল। তখন আপনার মনটা ভেঙে যাবে যে আমি এত দাম দিয়ে একটি ক্যামেরা কিনলাম কিন্তু আমার ছবিটা প্রফেশনালভাবে পাচ্ছি না। তো আপনাকে প্রফেশনালভাবে পেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে একটি বডি তার সাথে একটি ভালো মানের লেন্স আপনাকে অ্যাটাচ করতে হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম যে ভুলটা করি, অনেক দাম দিয়ে বডিটা কিনি কিন্তু লেন্স কেনার ক্ষেত্রে আমরা আসলে পে করতে চাই না, আমরা খুব গাফিলতি করি। তারপরেও আপনার গাফিলতির ভিতরেও আপনারা আপনাদের বাজেটের ভিতরে অসাধারণ একটি লেন্স আপনারা কিনতে পারবেন। তো সেই লেন্সটা সম্পর্কে আমি বলবো। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার বা আপনার সাবজেক্ট ক্লিয়ার করার ভিতরে আমরা যেটা সর্বপ্রথম যেটাকে চয়েস করি বা যেটাকে আমরা প্রাধান্য দিই সেটা হলো ক্যাননের 50mm প্রাইম লেন্স। তো আপনি দেখেন যে ক্যাননের 50mm প্রাইম লেন্স যেটা আছে সেটা STM-টা আপনাকে কিনতে গেলে অনেক টাকা পে করা লাগছে, এভারেজ দেখা যায় আপনার 12,000 থেকে 15,000 পর্যন্ত আপনাকে পে করে দেন আপনাকে লেন্সটি ক্রয় করতে হচ্ছে। কিন্তু আপনি যদি এই একই যতটা আপনি ওতে সুবিধা পাচ্ছেন, যতটা আপনি ব্যাকগ্রাউন্ড বোকে পাচ্ছেন, যতটা আপনি সার্ভিস পাচ্ছেন, ঠিক তার অনেক কম দামে একই একটা লেন্সে যদি আপনি পান, সেক্ষেত্রে সেটা খারাপ কি? তো সেরকমই একটি লেন্সের কথা আজকে বলছি, সেটা হলো ইয়াংনুর একটি 50mm প্রাইম লেন্স। তো এই লেন্সটা বাজেট ফুল একটি লেন্স। আমি যখন কিনেছিলাম এই লেন্সটি তখন এটা 3500 টাকা দাম ছিল, মাত্র 3500 টাকা দাম ছিল ইয়াংনুর এই 50mm প্রাইম লেন্স। তো এখন দেখা যায় মার্কেটে যেহেতু এখন ডলারের দাম বৃদ্ধি হয়ে গিয়েছে অনেক, এটা যেহেতু 2022 সালে একটু ডলারের রেট এখন বর্তমানে অনেক বেশি আপ, সেক্ষেত্রে দেখা যায় আপনার দামটা অনেক বেড়েছে তাও না, আপনি 6,000 থেকে 6,500 কি 7,000 এর ভিতরে আপনি এই লেন্সটা ক্রয় করতে পারবেন। এরকম অনেক অনেক শোরুম আছে যেখান থেকে আপনি এই লেন্সটা ক্রয় করতে পারবেন। তো এই লেন্সটা সর্বপ্রথম যে সুবিধাটা আপনি পাচ্ছেন সেটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার একেবারে সেম টু সেম পাচ্ছেন ক্যাননের 50mm প্রাইম লেন্স থেকে, এবং আপনি শার্পনেসও একেবারে সেম পাচ্ছেন। আর এই লেন্সটাও আপনার ক্যাননের যে লেন্সটা আছে সেটাও 1.8 অ্যাপারচারের। তো আপনি ক্যাননের যে লেন্সটা আছে সেটা থেকে আপনি লো লাইটে যেমন পারফরমেন্স পাবেন, ঠিক সেম পারফরমেন্স আপনি ইয়াংনুর 50mm প্রাইম লেন্স থেকেও আপনি পাবেন। তো ইয়াংনুর 50mm একটি থার্ড পার্টি কোম্পানি, তো এটা হলো ক্যাননের থার্ড পার্টি একটি লেন্স। তো সেক্ষেত্রে আপনি বাজেট ফ্রি একটি লেন্স, আর দেখা যায় আপনার ক্যাননেরটা অনেকটা হেভি এবং অনেকটা মজবুত, আর দেখা যায় আপনার এটা একটু প্লাস্টিক বিল্ডিং বেশি আপনার। তবে আপনি শৌখিনভাবে যদি মোটামুটি এক হাতে ব্যবহার করতে পারেন, হাতে থেকে যদি লেন্সটা না পড়ে সেক্ষেত্রে আপনি একবারে এভারেজ আপনি সেম টু সেম আপনি পারফরমেন্স পাবেন। আর যারা অ্যাপাচারটা বোঝেন না তারা আর কি এটা বুঝতে পারবেন না। তো আপনাকে অ্যাপাচারটা বুঝতে হবে, অ্যাপাচারটা কি? অ্যাপাচার হলো
আর কি আপনার জানালার মতো, এটা তো সবাই জানেন। আমি অনেকগুলো ভিডিও করেছি এটা নিয়ে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা আইকার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন সেখান থেকে আইকার্ড থেকে। তো অ্যাপারচার যেহেতু এটা অনেক কম, সেক্ষেত্রে আপনি লো লাইটে বেটার একটি পারফরমেন্স পাবেন। আর আমার তো দেখতেই পাচ্ছেন আমার এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা বেশি দূরে না, আমার হাইস্ট গেলে আপনার দুই হাত থেকে আড়াই হাত হবে আমার ব্যাকগ্রাউন্ডটা পিছনে। তো আমার সেটিংটা হলো, আমি এখন যে ভিডিও করার যে সেটিংটা সেটা হলো আপনার 1.8 দিয়ে করছি। আর আমার এখানে অনেকগুলো লাইট আছে, মেইন কি লাইট আছে, সাইড লাইট আছে, আমার হেয়ার লাইট আছে, আমার ব্যাক লাইট আছে। তো এখানে অনেকগুলো লাইট আছে যার কারণে আমি আইএসওটা একেবারে 100 রেখেছি, তাতে আমার ভালো একটি পারফরমেন্স পাচ্ছি, আমার ভিডিওতে বেশি নয়েজ আসছে না। তো আপনার যদি ক্যামেরা আমার মতো এরকম সেটআপে, ফুল সেটআপে যদি আপনি ভিডিও করতে চান বা আপনি ফটোশুট করতে চান, তো আপনি কিভাবে করতে পারেন সেটা আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করেন। তো আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি বেশি উৎসাহ পাই। তো এই বাজেট ফ্রি যে লেন্সটা সেটা হলো ক্যানোনের থার্ড পার্টি লেন্স yn50mm প্রাইম লেন্স, মানে ইয়াংগানোর 50mm প্রাইম লেন্স। তো এটা অসাধারণ একটি লেন্স। তো আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর ফেসবুক পেজের লিঙ্ক, আমার আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে নক করলে আমি তার রিপ্লাই অবশ্যই দিব, বা মেসেজ করলে তার আমি রিপ্লাই অবশ্যই দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং শেয়ার তো করেই দিবেন। তো আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।